আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে আমার কক সোনালি এ গ্রেডের বাচ্চার কি পরিস্থিতি। আজকে হলো 8 দিন, তো এইসব সম্পর্ক বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওটা না টেনে দেখবেন। তো প্রিয় বন্ধুরা আমার, এখন যে সময়টা যাচ্ছে, কুরবানি ঈদ, ঈদুল আজহা কিছুদিন আগে যাওয়ার পর মুরগির কিন্তু অনেক সংকট পড়ে গিয়েছিল। আমার অনেক খামারি ভাই আছে যারা মুরগি লালন পালন গত 2-3 মাস যাবৎ ছেড়ে দিয়েছিল, তো যার কারণে মুরগির বাচ্চা অনেক সস্তা হয়ে গিয়েছিল। তো সস্তা হওয়ার কারণও আমরা কেউ কিনিনি, কারণ হচ্ছে একটাই, মুরগির সস্তা হয়ে গিয়েছিল অনেক বাজারে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে খাবারের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তো যার কারণে আমার খামারি ভাইয়েরা একটা তালমাতাল অবস্থায় পড়ে গিয়েছিল, যার কারণে মুরগি কেউ উঠায়নি সেটে। বিগত 15-20 দিন ধরে মুরগির বাচ্চার প্রচুর পরিমাণ দাম বেড়েছে, তো বাচ্চাও উঠিয়েছে। আসলে এখানে একটা মুরগির বাচ্চা মরে আছে, আমি জানি না কিসের কারণে বাচ্চাটা মরে গেছে। তো আসলে এরকম আগামী 5-7 দিনের ভিতরে আরও কিছু মারা যাবে, মানে টোটাল প্যাকেজটা হচ্ছে 20 দিনের আগে কিছু পার্সেন্ট, মানে শতকরা 3-4টা মুরগির বাচ্চা মারা যাবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু এটা মরে গেছে, এটাকে দ্রুত সরিয়ে ফেলাটাই কাম্য। তো এরকম 20 দিন পর্যন্ত, ঠোঁট কাটার আগ পর্যন্ত কিছু মুরগি এরকম শতকরা 2-3-4টা করে মারা যাবে, এটা অস্বাভাবিকের কিছু না, এটা স্বাভাবিক, আপনারা কেউ ঘাবড়াবেন না। আর আলহামদুলিল্লাহ এই 8 দিনে আমার মুরগিগুলো অনেক পাতলা চিতলা, অনেক ঝলঝলা, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাহিরে, তো হয়তোবা বয়সটা আপনাদের মাঝে ক্লিয়ার আসবে না, আসতে একটু কষ্ট হবে। তো প্রতিবারের মতো এবারও বাচ্চা তুলানোর সাথে সাথে যেই ব্রুডিংয়ের ব্যবস্থাপনাটা বা যে ব্যবস্থাপনাটা আপনারা করবেন, এবারও ঠিক তার মতোই বাচ্চা তোলার সাথে সাথে লাইসো প্লাস, এনার্জি প্লাস দেবেন। দেওয়ার ঠিক 1-2 দিন পর থেকে মুরগি যাতে মরে না যায়, এসব ধরনের মেডিসিন ইউজ করবেন, অনেক কোম্পানি অনেক নামেরই হয়ে থাকে। তার ঠিক 2 দিন পরে দেবেন বা এর সাথে সাথে দেবেন বাচ্চার যাতে নাভি শুকিয়ে যায়, নাভি শুকানোর মেডিসিনটাও ইউজ করবেন। তো এভাবে আপনারা প্রায় 5-7 দিন কাটিয়ে দেবেন, তারপর অন্য ট্রিটমেন্টে যাবেন, অবশ্যই জেনে শুনে বুঝে যাবেন, কেননা এখন বর্তমানে প্রচুর পরিমাণ গরম, তো এই গরমে অবশ্যই মেডিসিন ইউজ করতে সাবধানে করবেন, জেনে শুনে বুঝে করবেন। আর খামারি ভাইদেরকে একটাই কথা বলতে চাচ্ছি যে আগে প্রশিক্ষণ নেন, আগে শিখেন, তারপর খামারে আসবেন, আর নয়তোবা এই ডিলারের মাধ্যমে আপনারা দিনের পর দিন এভাবে ডিলারকে আপনারা পয়সার মালিক বানিয়ে দেবেন, বড়লোক বানিয়ে দেবেন, অথচ আপনি আমি খামার করে লাভবান বা প্রতিষ্ঠিত হওয়া কল্পনার বাহিরে চলে যাবে। তো আপনারা হয়তোবা আমারকে যারা দেখেন, আমার ভিডিও যারা দেখেন, মোটামুটি আমাকে যারা ফলো করেন, তারা অবশ্যই ইতিমধ্যে জানেন যে আমি অলরেডি যুব উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। তো আশা করি আপনাদেরকে আমি সবসময় কিছু ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব।
তো ভালো তথ্যগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বা তাতে করে হয়তো বা আপনারা আমার ভিডিওগুলো আমি বা আমি আপনাদেরকে কিছু টুকিটাকি কথা বললে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আর ভিডিওটা লম্বা করব না, তো আপনারা অবশ্যই আগে প্রশিক্ষণ, আগে ট্রেনিং, তারপর যে কোনো প্রকারের খামারে আসবেন, এর আগে আসবেন না, আসলে হয়তো বা আপনাদের খামারি জীবনটা দীর্ঘস্থায়ী হবে না, লং টাইম হবে না, হয়তো আসবেন কিছু দিনের মধ্যে আবার লস করে বা সব কিছু বিক্রি করে দিয়ে আবার এই ব্যবসা থেকে সরে যাবেন। তো আমি আশা করব অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে এবং প্রশিক্ষণ নিয়ে খামারে আসবেন, প্রশিক্ষণ ছাড়া খামারে কখনোই আসবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।